সরকার বদ্ধপরিকর। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পরিবিতরণ, উপবৃত্তি প্রদান, মিড ডে মিল চালুকরণ, অবকাঠামোগত উন্নয়ন, অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, প্রাক প্রাথমিক শিক্ষা চালু, পাঠদান আকর্ষণে গড়ালক্ষ্মী ক্লাসরুমে মাল্টিমিডিয়া সংযোজন, ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন সামগ্রী বিতরণ, সহকারী শিক্ষক সহ প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রধান ও সহকারী শিক্ষকদের বেতন স্থলোন্নীতকরণ সহ বিভিন্ন বাস্তবসম্মত কার্যক্রম অব্যাহত রেখেছে, যা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান সরকারের প্রয়াসকে সফল করে তুলবে। আমাদের আমন্ত্রণ আজকের সংবাদ সম্মেলনে আসার জন্য আমি আবারও আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে অন্য কোনো আয়োজনে আপনাদের সাথে দেখা হবে।